গতকাল রাজধানীর নয়াপল্টন এলাকায় মহাসমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আজ শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপির এই অবস্থান কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচিও দেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন। গতকাল রাত 11টার পর ডিএমপি থেকে জানানো হয়, পুলিশের অনুমতি না নিয়েই আজকের এই কর্মসূচি ঘোষণা করেছে দুই দল। ডিএমপির দাবি, শনিবার বেলা 11টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর প্রবেশপথ গাবতলি, আবদুল্লাপুর, ধলাইখাল, উত্তরা ও মাতোয়েলে লাঠিসোঁটা হাতে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এতে যান চলাচল ব্যাঘাত ঘটে, তাই জনদুর্ভোগ লাঘব করতে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের যানবাহনে হামলা চালায়। দুপুর 12টার দিকে অবস্থান কর্মসূচি থেকে আমানুল্লাহ আমানকে তুলে নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করে পুলিশ। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ধলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া, পাল্টা ধাওয়া ও দুই পক্ষের সংঘর্ষে এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কৈশোরচন্দ্র রায়ও আহত হন। দুপুর 12টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বেলা 3:30টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিএমপির সূত্রে জানা গেছে, বিএনপির সংঘর্ষে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার মেহেদী হাসান সহ 20 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জাতীয় হৃদরোগ হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। শনিবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব দুই কাজী হাফিজুর রহমান লিকু এর নেতৃত্বে প্রতিনিধি দলটি। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল, জুস এক বুকেট তুলে দেন কাজী হাফিজুর রহমান লিকু। কাজী হাফিজুর রহমান আমানুল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এই সকল খাবার ফল জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আগামীকাল রবিবার ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ড সহ সারা দেশব্যাপী প্রতিটি থানা ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সারাদিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে দেশ বঙ্গবন্ধু অভিনবস্থ আওয়ামী লীগের জরুরি যৌথ সভায় এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আগামী সোমবার সারা দেশে জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনের একদফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করলে নেতাকর্মীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে সোমবার 31 জুলাই সারা দেশে এই কর্মসূচি দিল বিএনপি। চট্টগ্রাম 10 পাহাড়তলি, ডবলমুরিং, হালিশহর, পাঁচলাইশ আসনের উপনির্বাচন আগামীকাল রোববার। আজ শনিবার বিভিন্ন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ ইভিএম ভোটের যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন কমিশনের 24 জন পর্যবেক্ষক থাকেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।